নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজ এসেছি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। এখানে আজ বীর চিলা রায়ের 512তম জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের সিএম এসছেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি এসে মূর্তি উদ্বোধন করলেন, মূর্তিতে মালা দিলেন, উনি এখন মঞ্চে বসে আছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, উনি কিছু বলবেন, তারপর আবার কলকাতায় ফিরে যাবেন। আমি দেখাতে থাকবো আপনাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা অনুষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য এই কামতাপুরি রাজবংশী কমিউনিটির। চিলা রায়কে বলা হয় ইতিহাসের বীর যোদ্ধা কামতাপুরি কমিউনিটির। প্রচুর লোক সমাগম হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন ভেতরে প্রচণ্ড ভিড়। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব, দেখতে থাকুন। থ্যাংক ইউ। প্রিয়
আছো?
নাচতে হবে তোদেরকে নাচতে হবে। তোমরা কোথ থেকে এসছো? আমরা দার্জিলিং থেকে, দার্জিলিং ডিস্ট্রিক্ট ফাজিদা ব্লক থেকে। আচ্ছা ফাজিদা বাবা, শিব মন্দির না? না না, এটা হচ্ছে পাশাপাশি। আচ্ছা আচ্ছা, ফাজিদা ব্লক থেকে। বলো তোমাদের এই সব চিলা মহারাজের সম্পর্কে কিছু বলো। আজকে ওনার 512তম জন্ম। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিশ্ববীর বিশ্ব মহাবীর চিলা রায়, তার জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা 13 নৃত্য করবো, এই জন্য আমরা আসছি। আমরা কি নারায়ণী সেনা? তোমরা সবাই নারায়ণী সেনা? একদম নারায়ণী সেনা আমরা সবাই। আচ্ছা তোমরা সামনে আসো, ঠিক আছে। বলো, আর আর কেউ কিছু বলবে? বলো, কিছু বলবে? বলো বলো বলো, জিলা মহারাজ সম্পর্কে কিছু বলো, তোমরা নারায়ণী সেনা সম্পর্কে কিছু বলো। আরে কিছু কো না, কেন বলো? He's calling.